রবিবার 21 জুলাইয়ের সমর্থনে তৃণমূলের বাইক মিছিল হলো শহরে। এদিন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বাইক মিছিল করে তৃণমূল। দুর্গাপুর 1, 2 এবং 3 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে 21 জুলাই শহীদ দিবসের সমর্থনে বাইক মিছিল হয়। ভিড়িঙ্গি মোড় থেকে পাঁচ মাথা মোড়, ট্রাক রোড, 54 ফুট রাঁচি কলোনি হয়ে বাইক মিছিলে বাইক মিছিল মূলত আপনারা সকলে জানেন যে 21 জুলাই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে প্রতি বছর আমাদের শহীদ সমাবেশ ধর্মতলা হয়ে থাকে। তো সেই শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী উৎসুক হয়ে থাকে 21 জুলাইয়ের জন্য। এবং 2024-এ 21 জুলাই একটা অন্য মাত্রা রয়েছে। এবছর 14 নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন। সে নির্বাচনে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের বিশাল জয় এবং সাথে সাথে গতকাল যে 4টি উপনির্বাচন, সে 4টি উপনির্বাচনে বিশাল তৃণমূল কংগ্রেসের যে রেজাল্ট, সে রেজাল্টকে আমরা উৎসর্গ করার জন্য আমরা শহীদ সমাবেশে ধর্মতলায় উপস্থিত হব। এবং 21 জুলাই প্রতি বছর তার রেকর্ড ভাঙে, এবছরও তার ব্যতিক্রম হবে না। গোটা ভারতবর্ষের মানুষ 2024-এ 21 জুলাই ঐতিহাসিক শহীদ সমাবেশ দেখবে। এবং তার সমর্থনে দুর্গাপুর 1, 2 এবং 3 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা বাইক মিছিল করলাম। মধ্যে আমাদের পঞ্চায়েত মন্ত্রী, আমাদের এলাকার বিধায়ক প্রদীপবাবু ছিলেন, আমাদের বিভিন্ন নেতৃত্ব, আমাদের ব্লক সভাপতিরা ছিলেন, যেমন ভীমদারা রয়েছেন, আমাদের যুব নেতৃত্বরা রয়েছেন, মহিলা সভানেত্রী আমাদের জেলার তিনিও ছিলেন, কাউন্সিলর যারা প্রাক্তন তারা প্রত্যেকে ছিলেন। প্রত্যেকের উপস্থিতিতে ঐক্যবদ্ধভাবে তৃণমূল যুব কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে 21 জুলাইয়ের সমর্থনে প্রায় 2000 সমর্থক নিয়ে আমরা বাইক র্যালি করলাম। আমরা ভিড়িঙ্গি মোড় থেকে শুরু করে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত। আমি পার্থ দেওয়াসী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।